যারা আছেন, যতটুকু পর্যন্ত আমরা রিপোর্ট পেয়েছি, এত বড় একটা ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে, তার কারণ হচ্ছে ভরা কোটাল চলছে। এবং ভরা কোটালে পূর্ণিমা, ভরা কোটাল থাকলে পূর্ণিমা অমাবস্যায় জলের তেজটা বাড়ে এবং নদী এবং সমুদ্রের রুদ্র রূপ দেখা যায়। সেই রূপের জন্য অনেকটা আমাদের ফেস করতে হবে। আমাদের অনেক বাঁধ ভেঙে গেছে, অনেক গ্রামে জল ঢুকে গেছে, অনেক এলাকা জলে প্লাবিত হয়েছে। এবং সম্ভবত রাত্রি 8:45 পর্যন্ত হাই টাইডের একটা ব্যাপার আছে, তাই তো দিদি? 8:45, তারপর থেকে লো টাইড হবে, 8:45, তাই তো। সুতরাং কালীঘাট, রাসবিহারি, টালিগঞ্জের কিছুটা এপাশে, ভবানীপুরের কিছুটা, চেতলা, এছাড়াও গঙ্গার সামনে যারা থাকেন এবং দীঘা, মন্দারমণি থেকে শুরু করে একেবারে নন্দীগ্রাম থেকে শুরু করে হলদিয়া থেকে শুরু করে ওই দিকটা, যে মেদিনীপুর পূর্ব, মেদিনীপুর পশ্চিম, ওদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, সাগর, পাথর প্রতিমা, নামখানা, সন্দেশখালী, গোসাবা থেকে শুরু করে, কুলপি থেকে শুরু করে, ওদিকে নর্থ চব্বিশ পরগনাতেও সন্দেশখালী, মিনাখা, গোসাবা, নানারকম সমস্ত বসিরহাট সাব ডিভিশন থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সবই আছে। সবাইকে বলবো যে কালকেও যে টাইড হবে, যেটা বান আসবে, এই বানটায় কিন্তু 5 ফিট উঁচু জল বাড়বে। ফলে কালকের দিনটাও কিন্তু কেউ বাড়ি ফেরার চেষ্টা করবেন না যতক্ষণ জলটা কমে না যাবে, কারণ নদীর জল কিন্তু অনেক বাঁধ ভেঙে দিয়েছে, 5 মিটার থেকে বেশি, এতটা দেখা যায় না, এবং দুদিন থাকবে, এবং একটা লোকের সমান উঁচু, বুঝতে পারছেন তো কতটা উঁচু হতে পারে। সুতরাং এক্ষুনি হয়ে গেছে, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব, প্লিজ এটা দয়া করে করবেন না, আর একটা দিন একটু কষ্ট করুন। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের 15,04,506 জনকে আমরা ইভ্যাকুয়েট করেছি, 15 লক্ষ মানুষকে, 15,04,506 জন মানুষকে আমরা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন শেল্টারে রেখেছি। প্রায় 1 কোটি মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছে, অ্যাফেক্টেড হয়েছেন। 3 লাখের বেশি বাড়ি এখনই দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে গেছে, পরে আবার ফিল্ড সার্ভে করা হবে, এখন যতটা পাওয়া গেছে এই পর্যন্ত। নাম্বার অফ রিলিফ ক্যাম্পস 14,000 চলছে, বাঁধ ভেঙে গেছে 134টা, আরও বাড়বে অনেক, কারণ এখন যেটা যতটা পাওয়া গেছে। রিলিফ মেটেরিয়ালস অ্যালোটেড করা হয়েছে 10 লাখ তিপ্পল, আদার ক্লথিং অ্যান্ড গার্মেন্টস, স্পেশাল জিআর রাইস, রিলিফ কন্টিনজেন্সি 10 কোটি টাকার রিলিফ অলরেডি পাঠানো হয়েছে। দুর্ভাগ্যবশত একজন মারা গেছেন, সেটাও অ্যাক্সিডেন্টাল ডেথ, সে রিলিফ ক্যাম্পে উঠে এসেছিল, তারপরে মাছে জাল ফেলতে গেছিল, এটা জাল ফেলতে গিয়ে মাছে শুনলাম সে ডুবে গেছে, এটা অ্যাক্সিডেন্টাল ডেথ, এটা যে ওই জন্য হয়েছে তা নয়, এটার জন্য। এছাড়াও অনেক ড্যামেজ হয়েছে সন্দেশখালী 1, 2, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারুয়া ব্লকের নর্থ চব্বিশ পরগনা, নামখানা, পাথর প্রতিমা, গোসাবা, কুলপি, ফ্রেজারগঞ্জ, বাসন্তী, ক্যানিং 1 এন্ড 2, বজবজ ইন সাউথ চব্বিশ পরগনা, দীঘা, শঙ্করপুর, তাজপুর, রামনগর 1 এন্ড রামনগর 2, কন্টাই 1 এন্ড 2 অ্যান্ড 3, নন্দীগ্রাম 1 এন্ড 2, সুতাহাটা, মহিষাদল, দেশপ্রাণ,
কোলাঘাট ইন পূর্ব মিদনাপুর, শ্যামপুর ওয়ান অ্যান্ড টু উলুবেড়িয়া, ওয়ান অ্যান্ড টু বাগনান, ওয়ান অ্যান্ড টু সাকরাইল ইন হাওড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড অলসো আদার ডিস্ট্রিক্ট, এবং ফ্লাডিং অফ লো লাইং এরিয়াস কালীঘাট, চেতলা, রাসবিহারি, এইগুলো ইন কলকাতা অ্যান্ড সাম আদার পার্টস গঙ্গার সামনে, সেগুলোতেও অনেকটা জলে প্লাবিত হয়েছে। এখনও পর্যন্ত যা রিপোর্ট পাওয়া গেছে, এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছে এগ্রিকালচার মানে কৃষিজ সম্পত্তিতে, কৃষি সম্পদে, ডিউ টু হিউজ ইনগ্রেস অফ স্যালাইন ওয়াটার মানে নুনাক্ত লবণাক্ত জলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষির, এবং ড্যামেজ ইন অ্যাগ্রি অ্যালাইড সেক্টর যেমন ফিশারিজ, হর্টিকালচার, অ্যানিমেল হাজবেন্ডারি, এগুলোও রিপোর্ট পাওয়া গেছে। অ্যাকচুয়াল ড্যামেজ যেটা, সেটা আমরা আফটার এনকোয়ারি, আফটার ফিল্ড সার্ভে বলতে পারবো। এখনও পর্যন্ত যেটা পাওয়া গেছে, এত চটপট এত তাড়াতাড়ি, তার কারণ আমাদের ডিএমরা ফিল্ডে আছেন, এসপিরা ফিল্ডে আছেন, আইসিবিডিও থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকলে ফিল্ডে আছেন, এবং এগ্রিকালচারের অফিসাররাও সমস্ত কল্লাত্তি থেকে ফিল্ডে আছেন। ফলে আমরা এটা জানতে পেরেছি এত তাড়াতাড়ি যতটা সম্ভব। এগুলো আমরা ডিটেলস অ্যাসেস করব, ইনক্লুডিং নদী বাঁধ ভাঙন, বাড়ি ভাঙা থেকে শুরু করে সমস্তটাই, রাস্তা, পাওয়ার দেখে নেব, জেটিস, গভর্নমেন্ট বিল্ডিংস, প্রাইভেট বিল্ডিংস দেখে নেব। যেহেতু ডিএম এবং আদার অফিসাররা ফিল্ডে আছেন, তাই তারা ফুল ড্যামেজ রিপোর্টটা তৈরি করে আগে মানুষকে বাঁচা, তারপরে তারা এই রিপোর্টটা তৈরি করে আমাদের কাছে দেবেন। এখনও আমরা সবাইকে বলবো যে কালকে পর্যন্ত, যেহেতু আমাদের হোম সেক্রেটারি একটা রিপোর্ট করলেন যে কালকে পর্যন্ত হাই টাইডের ব্যাপারটা থাকবে, এবং যা জল আছে তার মধ্যে যদি আরও 5 ফিট বাড়ে সেটা কিন্তু সাংঘাতিক। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু যাদের জল নদীর পাশে থাকেন বা সমুদ্রের পাশে থাকেন বা গঙ্গার পাশে থাকেন, তারা একটু সতর্কতামূলক ব্যবস্থা নিলে ভালো হয়। এবং কলকাতার উপকণ্ঠে বা কলকাতার আশেপাশেও যেগুলো সব দুপুরবেলায় প্লাবিত হয়েছে, আমি কলকাতা পুলিশ কমিশনারকে বলবো অল পুলিশ স্টেশনকে অ্যালার্ট করবার জন্য, যাতে 8:45 যে টাইডটা আসবে সেখানেও যদি 5 ফিট বাড়ে এবং যে জলটা রয়ে গেছে সেটা তো পুরোটা চলে যাবে না, সাইক্লোন ওয়াটার তো থাকবে, সুতরাং সেটা দেখে রাখার জন্য দরকার হলে এলাকায় এলাকায় মাইক দিয়ে একটু প্রচার করার জন্য যে রাতে বাঁধ আসতে পারে, এবং কালকে রাতে জোর বান আসবে এবং কালকেও বান আসবে, আপনারা ভয় পাবেন না, কিন্তু দয়া করে কেউ জলে নামবেন না এবং নিজেকে সতর্কিত রাখুন। যদি মনে করেন কারো বাড়ি জলে ডুবে যাচ্ছে, পাশে ক্লাব বা কোনো জায়গায় আশ্রয় গ্রহণ করবার জন্য স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হোক। বিশেষ করে আমি জানি আমাদের ওদিকটা অনেক বস্তি আছে, চেতলার ওদিকে জেলেপাড়া আছে, তারপর ওদিকে কালীঘাট পটুয়াপাড়া আছে, ওদিকে উজ্জ্বলার সামনে দিয়ে জল বেরোয়, ওদিকে আমাদের রাস্তায় পুরো জল বেরিয়ে যায়, এবং সেখানে অনেকগুলো গলি আছে যে গলিগুলো দিয়ে জলগুলো বেরোয়। সুতরাং আবার যদি রাত্রিবেলা ওইটা বাড়ে, তাহলে সেটা যেন রাত্রিবেলা অন্ধকারের মধ্যে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেটা দেখতে হবে। আর এই যেহেতু এই যখন এই টাইড আসবে বা জলটা জমে থাকবে, সেই সময়টা ইলেকট্রিসিটিকে আমরা বলছি বিদ্যুৎটা অফ রাখতে, এই কারণে, কারণ যাতে বৈদ্যুতিকরণ হয়ে কেউ মারা না যান। এবং এই সময় অনেক সময় অনেকে নানাভাবে বিদ্যুৎ ব্যবহার করেন, সতর্কিত না থাকবার জন্য অনেক মানুষ প্রাণ হারায় বা অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে, সেটা যেন না ঘটে, তাই সেই টাইমগুলো দেখে নিয়ে দরকার হলে বিদ্যুৎ স্ট্যান্ডবাই রেখে দেবেন, যাতে তাতে বিদ্যুৎটা নষ্টও হবে না এবং আবার নতুন করে চালাতেও হবে না। পাওয়ারের যারা আছেন, সিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার, যেটা আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট আছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এমনকি আমি তো আমার বাড়ির বিদ্যুৎও অফ করে রেখেছি এই কারণে,
আমি রিকোয়েস্ট করেছি অফ করে রাখতে, তার কারণ বেশি জল প্লাবিত হলে জল আর বিদ্যুৎ একাকার হয়ে যায়, ফলে আমি একদিনে সাফার করব সেটা ঠিক আছে, কিন্তু একদিনের জায়গায় সারা জীবন তো সাফার করা যাবে না। একটা মানুষের প্রাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আজকের দিনটা আর কালকের দিনটা যেহেতু ভরা কোটাল আছে, ভরা কোটালে যারা গঙ্গার ধারে থাকে তারা জানে, আমি জানি তার কারণ আমি ছোটোবেলা থেকে ওই এলাকায় মানুষ হয়েছি। সুতরাং বন্যার যে গঙ্গায় যে জোয়ারটা আসে ওই জোয়ারটাকেই টাইড আমরা হাই টাইড বলি, জোয়ার আর লোয়ার টাইডটাকে আমরা ভাটা বলি, জোয়ার ভাটা। জোয়ার ভাটা বলছে এতটাই জল বাড়বে যে জলটা আজকে আমাদের কাছে বেশি বিপদ হয়ে দাঁড়িয়েছে, এবং সাইক্লোনের এই জলটা জামশেদপুরের দিকে চলে গেলে জামশেদপুর, ধানবাদ, রাঁচি, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টিপাত হলে এবং তাদের ড্যামগুলো ডুবে গেলে তারা কিন্তু জলটা আমাদের এদিকে ছেড়ে দেয়। তাছাড়া আমাদের নিজস্ব অনেকগুলো ড্যাম আছে এবং খানাকুল সাব ডিভিশন, উলুবেড়িয়া সাব ডিভিশন, এরকম অনেকগুলো সাব ডিভিশন আছে, সেটাও ইরিগেশনকে লক্ষ্য রাখতে হবে। ইরিগেশনের কাজটা আরেকটু গুরুত্ব দিয়ে করবার জন্য বলবো। ইরিগেশনের কি আছে, নবীন আছে এখানে? ইরিগেশনে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের অনেকগুলো বাঁধ ভেঙেছে। আগেরবারেও তো আমফান হয়ে যাওয়ার পরে আমরা অনেক বাঁধ ছাড়িয়েছিলাম। আমি জানি কয়েকটা জায়গায় গতি আটকানো যায় না, সমুদ্রের স্রোত, জল, আগুন এবং তুষার, পাহাড়ে যদি তুষার পড়ে সঙ্গে সঙ্গে সরে না আসলে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তাই হয়তো প্রকৃতি আমাদের হাতে নেই, কিন্তু আমাদের যে কাজগুলো আমরা করি, এ তো প্রতি বছর যদি একটা করে আমফান হয়, একটা করে বুলবুল হয় বা একটা করে আয়লা হয়, তাহলে তো প্রতি বছরই আমাদের সবটাই, যা কাজ করছি সবটাই ভেসে যাচ্ছে এবং সবটাই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং হোয়াট ইজ দ্য সলিউশন, এটা এক্সপার্টদের কাছে একটু কথা বলতে হবে নবীন, এই কারণে বলছি। ধরো তোমাদের মানগ্রেভটা অনেকটা আটকায় সুন্দরবনে, যেটা মানে নদী ধসে যাওয়া বা এগুলো, তোমাদের ওই কংক্রিটের ব্রিজ তৈরি করলে আর দুদিন বাদে আবার নষ্ট হয়ে গেল। তার মানে গভর্নমেন্টকে প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকা খরচা করতে হচ্ছে, এই টাকাটা আসবে কোত্থেকে? সেন্ট্রাল তো দেয় না আমাদের, এই টাকাটা আসবে কোত্থেকে? এটা কি তোমরা কখনো ভেবেছ যে আমাদের নদীমাতৃক এলাকা বাংলা, সবচেয়ে বেশি ব্রিজ নদীমাতৃকায় বাংলাতে আছে, সবচেয়ে বেশি কালভার্ট আমাদের আছে, এবং নদীমাতৃকা হওয়ার জন্যই আমাদের খুব সাফার করতে হয়, যেমন বাংলাদেশকেও সাফার করতে হয়। সুতরাং এটা তোমরা কখনো কি এক্সপার্টসের ওপিনিয়ন নিয়ে দেখেছো যে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি? হ্যাঁ নবীন বলো। আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না, মাইকটা দেখো তো ঠিক মতো হচ্ছে কিনা, তুমি একটু স্পষ্ট করে বলো। হ্যাঁ ম্যাডাম, আমি বলছি যে আমাদের ওখানে শুরু ধরনের রয়েছে না, তো আমি মাটির বাঁধ করবো কেন? যে মাটিটা প্রতি বছর ধসে যাবে আর কাঁচা বাঁধ আমি কেন করব? আমি যতটুকু করব ততটুকু চেষ্টা করব। আমি কত রকম আজকাল এই ম্যানগ্রোভ গাছগুলো আছে যেটা বলে, তাছাড়া আর একটা ঘাসের মতো একটা গাছ আছে যেটা আমি জানি, যেগুলো মাটিটাকে শক্ত করে এবং নদীর বাঁধ ভাঙতে দেয় না, সেইগুলোকে তোমরা ইউজ করছো না কেন? যেখানে মাটির বাঁধ বানাচ্ছ, মাটির বাঁধের পাশে তোমরা যদি এই গাছগুলোকে ইউজ করো, যে গাছগুলো নদীর বাঁধকে শক্ত রাখে, তাহলে তো অনেকটা প্রবলেম হয় না। হ্যাঁ
বলে দিন নামটা বলে দিন। ফাইন্যান্স সেক্রেটারি এটা নোট করছে তো, এটা দেখে নাও আলাপন, এটা দেখে নাও। আমি নদিয়াতে ওরা প্রথম করেছিল আমি দেখেছি, তাতে ওরা চুন্ডি নদীর তীরে এবং সেখানে ওরা কিন্তু ফল পেয়েছিল। তোমরা এবার সুন্দরবনে যখন বারবার করে এই জিনিস হচ্ছে, সাগর অধিকৃত এলাকা আমার সুন্দরবন, আমার দীঘা, আমার মেদিনীপুর পূর্ব, মেদিনীপুর পশ্চিম, সেগুলো এফেক্ট হয় পরে, বাঁকুড়া পুরুলিয়া। তো আমি একটা প্ল্যানিং করো, একবারে সব পাকা আমরা করতে পারবো না, একটু একটু করে নিই, আয়লার পরে আমরা করেছি। আর যেগুলো কাঁচা থাকবে সেগুলোতে এই গাছগুলো পোতো, আর এই গাছগুলো পুঁতবে যখন তখন ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে একটা কোয়ার্ডিনেশন থাকবে। এটা আমি চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা টাস্কফোর্স তৈরি করে দিলাম আজকে, যেটাতে ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবে এবং ফাইন্যান্স, হোম, এরা থাকবে, ডিজাস্টার, ইরিগেশন, এনভায়রনমেন্ট, এরা থেকেই কাজটা করবে। হ্যাঁ বলো নবীন, বলো তোমার কাছে আর কি ইনফরমেশন আছে? মাইকটা আসছে না, মাইকটা দেখুন কোনো প্রবলেম হচ্ছে। ম্যাডাম আমাদের যেটা আউট এবং নট ছাড়াও পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গাতে ক্ষতি হয়েছে, এবং কিছু কিছু টাকা ইনভেস্টমেন্ট সেটাও তো কিছু, কারণ সে অত বিরাট খরচ সেখানে ছিল ম্যাডাম। আপনাদের ব্যাংক পুলি রাইট কয়েক জায়গায় ক্ষতি হয়েছে, কিন্তু একটা জিনিস না, এই আজকে যেটা হলো এটা হয়েছে তিন মাস তোমার কথা শোনা যাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি না। এই আপনারা দেখুন তো কানেকশনটা, আমাদের শোনার দরকার আছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আজকে যা হয়েছিল তার থেকে অনেক কম হবে, আমরা সময় পাবো, জল নেমে যাচ্ছে, আমাদের লোক সাথে সাথে গিয়ে যেটি টাকা দিই কারণ হচ্ছে কোথা কালকে থাকবে আর পরশুদিন থেকে একটু কম কমবে। আজকে কালকের মধ্যে যে জায়গার ফিসগুলো হয়েছে সেগুলো যাতে ফিল আপ করে যায় তার চেষ্টা চলছে। তোমাদের অফিসাররা সব ফিল্ডে আছে তো? না ঠিক আছে, এখন তো জলের মধ্যে রিস্ক নিয়ে লাভ নেই, তাদের জীবনেরও দাম আছে, সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে তোমরা ভাবো, এমন কিছু ভাবো যে যেটা তোমরা করতে পারো। এই গাছটা ফুটলে তার কিন্তু কিছুটা টাইম লাগে, ছ মাস এক বছর বড় হতে টাইম লাগে। এইটাকেও অল্টারনেটলি ভাবো, যেখানে মাটির বাদ দিচ্ছ দীঘায় তো শঙ্করপুর মন্দারমণি থেকে শুরু করে আমাকে ওরা বলছিল নন্দীগ্রামে, এমনকি সোনাছুরা কন্দম কেন্দুমারি থেকে শুরু করে সমস্ত গ্রামের পর গ্রাম সব ভেসে গেছে। গোসাবায় ওদিকে জয়ন্ত নস্কর হসপিটালে আছে কোভিড হয়ে, কিন্তু তাদের সব ভেসে গেছে। আমাকে বঙ্কিম হাজরা ফোনে ইনফরমেশান দিয়েছে সমুদ্রের জল কপিলমুনির আশ্রমে ঢুকে গেছে, সেটা সমুদ্রের সামনে সেটা ডুবতেই পারে, সেখানে তাদের ক্ষতি হয়েছে, কিন্তু আশেপাশের গ্রামগুলো ভেসে গেছে। তোমার বিদ্যাধরী পুরো ভেঙে গেছে, বাঁধ ভেঙে গেছে, ভেঙে গিয়ে তোমার ধামরা থেকে শুরু করে সন্দেশখালি ওই এলাকাগুলো টোটাল প্লাবিত হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু ইরিগেশনের, এবং ইরিগেশনের জন্য এফেক্ট হয়েছে এগ্রিকালচারে। এটা টেক কেয়ার করো প্রদীপদা, আপনাকে যেটা আমি বলবো, যেগুলো হচ্ছে ধান লবণাক্ত জলে জমিগুলো ধানগুলো নষ্ট হয়ে গেছে বা সবজি নষ্ট হয়ে গেছে। আমরা আগের বার একটা স্বর্ণ ধান বা কিছু একটা করেছিলাম, নোনা জলে তৈরি করবার, ওটার নাম যেন কি দিয়েছিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলেন, নোনা স্বর্ণ। তো সেই মৎস্য স্বর্ণ, নোনা স্বর্ণ, নোনা জমিতে
যে জল ঢুকে গেছে সেগুলোকে রক্ষা করতে হবে। একটা হচ্ছে প্রথম হচ্ছে আমাকে যেখানে শস্য হয়ে আছে, ধান হয়ে আছে, জমিগুলোকে পাম্প করে করে জলটাকে সরাতে হবে, যেখানে আমি সরাতে পারবো। যেখানে সরানো সম্ভব নয় সেখানে আমরা নোনা, যেটা নোনা স্বর্ণ ধান যেটা আমরা আবিষ্কার করেছি এবং নোনা মৎস্য পরিকল্পনা, এইগুলোর মধ্যে আপনাদের যেতে হবে যাতে অসুবিধে না হয়। পানের বড় যে অনেক আছে দেখুন, হয়তো এটাও নষ্ট হয়ে গেছে জেনারেলি। সুতরাং আপনারাও আপনাদের ফিল্ড সার্ভে করে এগ্রিকালচারাল থেকে ডিটেলসটা, এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারিজ একসাথে আমাদের করে দেবেন। পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু তোমাদের কি রিপোর্ট? এখনই পাচ্ছ না খবর? তোমাদের সুন্দরবন, দীঘা এইসব এলাকাগুলো বেশি অ্যাফেক্টেড হয়েছে, তো এখানে তোমাদের কি ইনফরমেশন পেয়েছ? সুরেশ আছে ওখানে? হ্যাঁ বলো তো। আমাদের সাবস্টেশনগুলো যেগুলো এই ছটা জেলাগুলো আছে, ওই কোস্টাল জেলাগুলো এবং আমাদের পশ্চিম মেদিনীপুর, সেখানে ওই ইনুন্ডেশনটা হয়েছে আর বেশ কিছু ফিল্ডগুলোকে আমরা অফ করতে রাখতে হয়েছিল সেফটির কারণে, আর কিছু জায়গাতে হয়তো করেও গিয়েছে মডেলের জন্য, সেটা এখন অ্যাসেসমেন্ট করা হচ্ছে, আমরা হয়তো সুন্দর মধ্যে জানা যাবে। ঠিক আছে, দেখে নাও, দেখে নিয়ে টেক কেয়ার করো, যাতে জল আর কারেন্ট যেন একাকার হয়ে না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি। সিএসসি কিন্তু একটা ভালো কাজ করছে, ওরা কিন্তু একটা করে নোটি মেসেজ দিচ্ছে সবাইকে, গ্রাহকদের, এবং সেটা আমরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকেও করছি, পাওয়ার ডিপার্টমেন্ট থেকে, আমরা বিদ্যুৎ দপ্তর থেকে 1 কোটি মেসেজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর থেকে মানুষের কাছে পৌঁছেছি, এবং এটা আমি অভিনন্দন জানাচ্ছি যে তারা এই কাজটা করেছে, মানুষকে সতর্কিত করেছেন, বড় কাজ। পুলিশও সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সাথে পুলিশ প্রশাসনিক দায়িত্ব নিয়ে তৎপরতার সাথে কাজ করেছে, আমি পুলিশ টিমকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকাল পর্যন্ত যতক্ষণ আমার লো টাইড না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এটাকে নজর রাখতে হবে। ডিজাস্টার ডিপার্টমেন্টের তো মেন কাজ, এরপরেও রিলিফ ওয়ার্ক, রিকনস্ট্রাকশন ওয়ার্ক, রিস্ট্রাকচারিং ওয়ার্ক, আলাপনের নেতৃত্বে একটা কমিটি আমি গঠন করে দিচ্ছি, যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে যুক্ত তাদের নিয়ে চিফ সেক্রেটারি একটা কমিটি আমি করে দিচ্ছি, বাদবাকি চিফ সেক্রেটারি আমাকে রিপোর্ট করবে এবং আমরা তারপরে মনিটরিং করে রেস্কিউ আমরা করেছি, বাট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের কাজটা এরপর আমরা করব 48 ঘন্টা বাদ থেকে। এখন যেটুকু বারে শেল্টারে আছে, খাবার টাবার দেওয়া, সেগুলো আমরা করব, কিন্তু অ্যাসেসমেন্টটা পুরোপুরি করতে আমার 72 ঘন্টা সময় লাগবে। সুতরাং 72 ঘন্টা সময় হাতে নিয়ে যেখানে যা প্রবলেম আছে সেগুলো আমরা করে ফেলে নেক্সট আমরা আবার মিটিংয়ে বসব। তার আগে আমি একটু দু একটা অঞ্চলে যেতেও চাই, কিন্তু আগামীকাল আমার কাছে ওয়েদার রিপোর্ট আছে 90% থেকে 100% বৃষ্টি হবে, সুতরাং কালকে হেলিকপ্টার ইউজ করা যাবে না, সেজন্য চেষ্টা করব পরশু দিন যদি যাওয়া যায়। পরশু দিন আমি মিদনাপুর ইস্টের সাইডটা দেখব, তারপরে আবার মিদনাপুর ইস্ট সাইড থেকে যদি সাউথের দিকে বা নর্থের দিকে আসতে পারি দেখে নেব। এই পর্যন্ত আজকের এই কর্মসূচি, এবং আমরা কেউ যেন আফটার এফেক্ট একটা অলওয়েজ শক্ট হয়, আফটার এফেক্টটা যেন আমরা নেগলেক্ট না করি, আফটার এফেক্টটা আমাদের মাথায় রাখতে হবে। আলাপন, চিফ সেক্রেটারি কিছু বলার থাকলে বলুক, বল। আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সারা রাত নিজে পার্সোনালি বাবাদের থেকে একটা থিং শি ম্যানেজ কন্ট্রোল ওভারস অ্যান্ড মনিটর থ্যাংকস টু দিস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ফ্রম দি 14th ফ্লোর অ্যাট নবান্ন, অল দি ডিপার্টমেন্টস, দি এজেন্সিস, দি ভেরিয়াস প্যারাস্টেটমেন্টস অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সকলে সম্ভাব্যভাবে কাজ করেছেন, বিপুল অভূতপূর্ব ইভ্যাকুয়েশন হয়েছে, এবার প্রস্তুতি সত্যি সত্যি যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমস কলকাতা শহরে এবং রাজ্য জুড়ে রয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি মুহূর্তে ইন্টেনসিভ মনিটরিংয়ে, তিনি নিজে গতকাল এমনকি জেলা শাসকদের ধরে ধরে ফোন করে কাল ওখানে কেন ইভ্যাকুয়েশন কম হচ্ছে এইটা বলার জন্যই বহু জেলায় আরও বেশি ইভ্যাকুয়েশন হতে পারলো, তার হস্তক্ষেপেই বিভিন্ন যে এজেন্সি ইকুইপমেন্ট একেবারে ধরে ধরে ফ্রম ক্রেন টু বিভিন্ন টাওয়ার সারানোর জন্য যে অ্যাপারেটাস
নিজে মনিটর করেছেন, সকল অফিসার উৎসাহ পেয়েছে এবং প্রায় 75,000 কর্মী সরাসরি যারা ডিজাস্টারের সঙ্গে যুক্ত, 19 কর্মী মিলিয়ে 3 লক্ষাধিক যে সরকারি কর্মচারী সত্যি সত্যি দিবারাত্র খেটে করেছেন, সেটা নবান্নের একেবারে 14 তলা থেকে পার্সোনালি আর অতন্দ্র প্রহরার ফলে সম্ভব হয়েছে। এতেও যে করোনার এই বিপুল অসুবিধের মধ্যেও ডিজাস্টার রুখা গেছে, অক্সিজেন প্রভৃতি ডিসলোকেশনের জন্য কোথাও কোনো রোগী অসুবিধে হয়নি, এবং যেটা ম্যাডাম বললেন আজকে একটি দুর্ঘটনা ব্যতীত রেখে বড় প্রাণ নাশ থেকে যে বাঁচা গেছে তার জন্য উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হার লিডারশিপ অ্যান্ড সুপারভিশন। এবার তো কৃষি এবং ইনান্ডেশন অফ এম্বাংকমেন্টস অ্যান্ড ব্রিচেস অফ এম্বাংকমেন্টস নিয়ে আমার মনে হয় আলাপন, আমাদের হেলথের সেক্রেটারি এখানে আসে, যেটা হচ্ছে এরপরে বন্যা টন্যা হয়ে গেলে কি হয়, জল টল জমে গেলে একটু পেটের অসুখ বা একটু ওয়ারেস বা একটু ভিটামিন ওষুধ বা একটু সিরাপ টিরাপ এগুলো জমা রাখতে হয়, সাপে কাটা এইগুলো এগুলো নারায়ণ তুমি কোভিডের সাথে সাথে একজন কাউকে দায়িত্ব দাও যে এই কাজগুলো একটু দেখে নেবে, তোমার একার পক্ষে তো সব সামলানো সম্ভব নয়। কোভিড ইজ এ ভেরি মানে ভেরি সিরিয়াস ইস্যু, কোভিডও তোমরা সামলাচ্ছ, সাথে সাথে এটাও যদি একটু দেখে নিয়ে একটা মনিটরিং কমিটি করে দাও, তাহলে কি হবে যে শেল্টারগুলো যেগুলো আছে রিলিফ শেল্টার সেখানে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে খাবার খেয়ে, বা অনেক সময় বর্ষার জল তো লবণাক্ত জল পেটে পড়লে যাতে ক্ষতি না হয়, ডিএমরা চেষ্টা করছে তাদের সাধ্যমতো, তারা আরও চেষ্টা করবে, ডিএম এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকের ডিপার্টমেন্ট থেকে শুরু করে লাইনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দে উইল মনিটর অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। আর এবারে আমরা ব্লক লেভেল পর্যন্ত আমাদের সেট আপ করেছি, সুতরাং ব্লক লেভেল পর্যন্ত সবাই চেষ্টা করছে, সুতরাং হেলথ সেক্রেটারির একটা বড় দায়িত্ব আছে, একটা বড় ভূমিকা আছে আমার মনে হয়। আর ফুড সেক্রেটারিরও দায়িত্ব আছে যাতে ফুড রিলিফ মেটেরিয়ালগুলো ঠিকমতো পাওয়া যায়, এগ্রিকালচারাল ব্যাপারটা এগ্রিকালচার দেখতে হবে, ফিশারিজ ব্যাপারটা দেখতে হবে, হর্টিকালচারটা দেখতে হবে, পাওয়ারটা দেখতে হবে, এবং ল্যান্ড অফকোর্স এগ্রিকালচারাল ল্যান্ড ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু টু আস, সুতরাং এগুলো আমরা প্রত্যেকটাই দেখে নেব। ডিজাস্টার ফায়ার ব্রিগেড পাওয়ার টোটালটাই এখন, কারণ আমরা জানি না কোথায় কী ক্ষতি হয়ে পড়ে আছে, সেই জায়গাগুলো যাতে আমরা টেক কেয়ার করি সেটা দেখতে হবে। আর যদি কোনো পাবলিক কোনো খবর দেয় যে এই ঘটনা ঘটেছে বা এখানে একটা তার ছিঁড়ে পড়ে আছে বা ওখানে এটা হয়েছে, তাদেরটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কি অনেক পাবলিক অনেক সময় অনেক ইনফরমেশান, অনেক সময় প্রেস অনেক ইনফরমেশান, সব জায়গাতেই ভালো লোকও আছে খারাপ লোকও আছে, সুতরাং সঠিক ইনফরমেশান পেলে সঠিক সময়ে সঠিক ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা আলাপন বলো। জল স্যার যত দরকার ছিল স্যার দুদিন ধরে আমরা স্যার কাটি 7 লাখ ওয়াটার পাউস স্যার সব জেলায়, বিশেষ করে স্যার 24 পরগনা সাউথ 17 লাখ। না না, জল তোমাকে এই 2-3 দিন আরও দিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত তোমার ওই পুকুরের সাথে মাটি মিশে থাকবে, পুকুর এবং জলের লেভেল এক থাকবে, টিউব অয়েলের লেভেল, ততক্ষণ পর্যন্ত কিন্তু জেনে রাখবে ওই জলটা কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত নয়। সুতরাং তোমাকে পিএইচি জল যেসব জায়গায় এই ব্লকে ব্লকে হয়েছে পিএইচি মেশিন পাঠিয়ে রাখো, এবং সেখান থেকে পাউচ তৈরি করে করে সেই সব এলাকায় পাঠিয়ে দেবে, যে এলাকায় হয়নি যে এলাকায় হয়েছে সেখান থেকে লোক তোলো। ব্লক টু ব্লক এটা নজরে রাখো, ব্লক টু ব্লক যাতে পানীয় জল থেকে কেউ যাতে বঞ্চিত না হয় দেখে রাখো, এবং নদীর ঘোলা জল খেয়ে যাতে কেউ মারা না যায় নজর রাখো। দ্বিবেদী তুমি তো সারাদিন কাল সারা তো করেছো, তোমার কি রিপোর্ট আছে বলো, ফার্দার আর কি আছে, আর তোমরা কালকে পর্যন্ত সেটা বলে দাও আর কতটুকু বাকি আছে। দ্বিবেদী আমাদের হোম সেক্রেটারি বলে দিচ্ছেন, হ্যাঁ আমরা জানতে পারিনি, উনি সেন্ট্রালাইজড কন্ট্রোল রুমে গেলেন, তারপরে দেখলেন, তারপরে করে আমরা জানতে পারলাম, তখন গেলাম, তাদের ম্যাডাম চলে গেছে।
নিজে পুরোটা মনিটর করেছেন। আর ম্যাডাম আমি বলতে পারি কি আমাদের যেভাবে এবার পুরো ইন্টিগ্রেটেড কমান্ড স্ট্রাকচার আমরা করেছি রাজ্য স্তরে, জেলা স্তরে, ব্লক স্তরে, সাব ডিভিশন স্তরে, সমস্ত যে লাইন ডিপার্টমেন্টগুলোকে আমরা ইন্টিগ্রেটেড টিম করে নামাতে পেরেছি, এটা মনে হচ্ছে আমাদের আগে আমার জানা নেই এরকম একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ আমরা করতে পেরেছি। তাছাড়াও তোমার আজকে রাজ্য স্তরে ছুটি ছিল কিন্তু বুদ্ধ পূর্ণিমার জন্য, আজকে নজরুল ইসলামের জন্মদিন এবং বুদ্ধ পূর্ণিমা, এবং আজকে কিন্তু ছুটির দিন ছিল, তার সত্ত্বেও আমার সরকারি কর্মচারীরা সকলেই কাজ করেছে। জেলাতে সেভাবে ইভ্যাকুয়েশন সে পরিমাণে যে হওয়ার কথা সেভাবে হয়নি, উনি নিজে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে এটা করতে পেরেছেন। ম্যাডাম যেটা আপনি বললেন এখন একটু জল আছে, যেহেতু আমাদের ডিএম এসপিরা অন্যান্য যারা জমিনে যারা কাজ করছেন আমাদের কর্মচারীরা তারা যেহেতু মাঠেঘাটে আছে, আমরা অ্যাসেস একদম যেটা আপনি বললেন 72 ঘন্টার মধ্যে আমরা একটা অ্যাসেসমেন্ট অলরেডি প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করেছি, সেটা কিন্তু খুবই প্রিলিমিনারি, যেহেতু সব জায়গায় আমরা আমাদের টিম ইনকোয়ারি করতে পারিনি। 72 ঘন্টার মধ্যে আমাদের চিফ সেক্রেটারি নেতৃত্বে যেটা কমিটি করা হয়েছে আমরা বসে যে ড্যামেজ অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন করে নেব, তার উপর নির্ভর করবে আমাদের যেটা অন্যান্য যে রিপেয়ার ড্যামেজ যেটা রিকনস্ট্রাকশনের যে কাজগুলো সেটাও একটা খুব দ্রুত গতিতে আমাদেরকে নিতে হবে, যেহেতু মানুষরা অসুবিধার মধ্যে আছে, যাদের চাষের জায়গাটা নষ্ট হয়েছে, যাদের যে পশুগুলো আছে সেটা নষ্ট হয়েছে, তো সেখানে আমরা আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে, কিন্তু পুরো ইনকোয়ারি করে আমাদেরকে এটা খুব দ্রুত গতিতে আমাদেরকে নামতে হবে। আমরা কালকে আবার আগামীকাল আবার 3টের সময় এই কমিটি আবার বসবো, তাহলে কী হবে, তাহলে 24 ঘন্টা পরে আর একটু রিপোর্ট আমাদের কাছে আসবে, আর কালকে যেটা হাই টাইড আছে সেটার ব্যাপারে ও রিপোর্ট নিতে পারবো। যেহেতু সাইক্লোনে যে সার্চ হয়েছে এখন জল ভর্তি আছে আমাদের নদীগুলোতে, সে টাইড যে টাইড থেকে হাই টাইড আস্তে আস্তে জল ভরবে, রাত্রিবেলা জল ভরতে পারে, তারপরে এইরকম 12টা থেকে 1টা নাগাদ আবার হাই টাইড হবে, আর যেটা অ্যাসেসমেন্ট হয়েছে 5.33 মিটার হতে পারে, তো যেটা আমাদের লো লাইন এরিয়াগুলো। তার মানে তুমি বলো যে আজকে রাত্রিটা খুব সতর্ক থাকতে হবে, কারণ হয়তো সাইক্লোন হবে না কিন্তু সাইক্লোনের এফেক্ট এবং ভরা কোটালের এফেক্ট যেটা জোয়ারে যেটা 5 ফিট উঁচু যেটা আসবে সেই জলটা যাতে কারো বাড়িতে ঢুকে গিয়ে কারো কোনো অস্বাভাবিক কিছু না ঘটে সেই জন্য রাত্রিটা আজকে একটু দেখে রাখতে হবে। পুলিশকে যাওয়ার জন্য আমি আগে থেকে বললাম সব এলাকায় এটা দেখে রাখতে হবে, কারণ রাত্রিবেলা দিনেবেলায় চোখে দেখা যায়, রাত্রিবেলা তো জলটা চোখে দেখা যায় না, সুতরাং এটা কীভাবে কী করা যাবে সেটা একটু নজরে রাখতে হবে। হ্যাঁ, যেখানে যেখানে বিশেষ করে বস্তি এবং দেখো জল ঢুকে গেছে দুপুরবেলায়, দুপুরবেলার থেকেও রাত্রির আরও বেশি হবে, নিয়মিতই দুপুরের থেকে রাত্রি আরও বেশি হয়, সুতরাং দুপুরে যেগুলো জায়গায় জল ঢুকে গেছে সেই সব জায়গাগুলো কথাবার্তা বলে দরকার হলে ক্লাবে কিছু তুলে রাখা, এলাকা এলাকায় ক্লাব আছে তারা বললেই হেল্প করবে, স্কুল আছে ক্লাব আছে এগুলো একটু দেখে নাও। যেহেতু একটা টিম বহুদিন ধরে কাজ করছে, দুদিন ধরে
আজকে আমি যেটা আমাদের যে ডিপার্টমেন্টাল সেক্রেটারি আছেন সেখানেও রিপ্লেসমেন্ট তাদেরকে একটু করে দেওয়া, তারপরে যেটা হচ্ছে যে লোকাল থানাগুলো ডিডি আছে সিডি আছে থানাগুলোকে একটু অ্যালার্ট করে নেওয়া, ও স্পেশালি ম্যাপস যেটা আপনি বললেন তারপরে সিএসসি পাওয়ারটা লোক চেকডাউন করেছে ডব্লিউবিএসিপিসিএল শান্তনু আর সুরেশ আছে এখানে না ওর সিএসসি তাদেরকে একটু অ্যালার্ট করে রাখা। মোটামুটি ম্যাডাম এটাই আছে, ম্যাডাম আপনার নির্দেশ অনুযায়ী আমরা কালকে যেটা আপনি বললেন কিন্তু সময় আবার আমরা রিভিউ করবো, এর মধ্যে সিএস এর নেতৃত্বে আমরা আবার বসে যাবো ম্যাডাম একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করে তারপরে ফাইনাল অ্যাসেসমেন্ট। আর ইন দ্য মিনটাইম যারা প্লাট সেল্টারে আছে বা অন্যান্য সেল্টারে আছে তাদের খাবার দাওয়া বা তাদের জিআর ডিআরটা তাতে যাতে কোনো প্রবলেম না হয় সেগুলো দেখে নাও, তারপরে আস্তে আস্তে রিহ্যাবিলিটেশন করার ব্যাপারটা পুনর্বাসন বা কার কী হয়েছে না হয়েছে ক্ষতিপূরণ সেগুলো আমরা দেখে নেবো পরে, কিন্তু এখন যেটা হচ্ছে ইমিডিয়েট যেটা এই বাচ্চ আমরা 48 ঘন্টা বলছি বাড়িতে ইমিডিয়েট লো লাইন যেগুলো তারা ফিরবেন না দয়া করে, তার কারণ হচ্ছে অনেকে ভাববে হয়তো আজকে হয়ে গেছে আর চলুন ফিরে যাই, কিন্তু দেখছেন তো বাঁধগুলো যেভাবে জলের স্রোতে ভেঙে নিয়ে চলে যাচ্ছে তাতে একটার পর একটা গ্রাম ভেসে যাচ্ছে, এবং এইসব জায়গায় বিশেষ করে আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা অনেক শুনেছেন কিন্তু নিজের জীবন সবচেয়ে বেশি দামি এবং আপনাদের সম্পত্তি নষ্ট হলে আমরা সবাই চেষ্টা করব শেয়ার করে নেওয়ার, আমরা যতটা পারবো সাহায্য করব কিন্তু জীবন চলে গেলে জীবন পাওয়া যাবে না, কাজে এটা একটু দেখে নেবেন দয়া করে। আর কলকাতাতেও যেখানে যেখানে আজকে জল উঠেছে দুপুরবেলায় তারা সতর্ক থাকবেন, তারা যদি প্রয়োজন হয় তারা আশেপাশে বড় বিল্ডিংয়ে আশ্রয় নেবেন, সেখানে ক্লাবের ছেলে মেয়েদেরও আমি বলবো একটু সাহায্য করতে পুজো কমিটিগুলোকেও আর লোকাল পুলিশও একটু দেখে নেবে, দরকার হলে মাইক্রোফোনে একটা প্রচার করে দেওয়া প্রত্যেকটা পুলিশ স্টেশনে লো লাইন যেখানে আজকে জল উঠেছে সেখানে প্রচার করে দেওয়া যে আজকের আর কালকের দিনটা রাত্রিটা একটু সতর্ক থাকুন। তাহলে আলাপন মিটিংটা আমি তো শুনেছি দুটো গাছ পড়েছে একটা সল লেকে একটা কলকাতায় সারাসার মানে গাছগুলো সরিয়ে দেওয়া হয়েছে, সিএসসিও করেছে সবাই মিলে করেছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডও করেছে সবাই মিলে করেছে, আমরা আর্মি থেকে শুরু করে এনডিআরএফ এসডিআরএফ থেকে শুরু করে আমাদের সিভিক থেকে শুরু করে আমাদের হোমগার্ড থেকে শুরু করে আমাদের পুলিশ কনস্টেবল থেকে শুরু করে আমাদের বিডিও এসডিও ডিএম অ্যাডিশনাল থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্টের প্রত্যেককে এবং সাধারণ মানুষকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু প্লিজ দয়া করে কালকে আজকে আপনারা খুব কথা শুনেছেন এবং সেই জন্যই প্রাণে বাঁচানো গেছে 15 লক্ষের ওপর মানুষকে রেস্কিউ করে ইভ্যাকুয়েট করে বাঁচানো গেছে, কাল আর পরশু দুটো দিন প্লিজ একটু দয়া করে নজর রাখুন যেহেতু হাই টাইড আছে আর 5 ফুট উঁচু জল বাড়বে মানে বুঝতে পারছেন সমুদ্র উথল পাথাল হবে, নদী উথল পাথাল হবে, গঙ্গা উথল পাথাল হবে, সেই অবস্থায় জল একটু ভেঙে গেলে বাঁধ ভেঙে গেলেই হুড়ুর করে জল ঢুকে যায়, সুতরাং আগুন যেমন চট করে নেভানো যায় না হাওয়ার সাথে আগুন বেড়ে যায়, জলও সেরকম মনে রাখবেন জলের যদি টাইড যখন জোয়ার আসে তখন কিন্তু জলটা এত ফুলে ফেঁপে যায় এমনি তো গঙ্গা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি কী অবস্থা, কাজেই কালকের দিনটা আর আজকের দিনটা প্লিজ দয়া করে রাত্রিটা একটু সতর্ক থাকবেন, দিনের বেলাটাও একটু সতর্ক থাকবেন, একটা দিন দুটো দিন দেখতে দেখতে কেটে যাবে কিন্তু জীবনটা যেন বেঁচে যায়, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি প্রেস মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি, তারাও কালকে সারাদিন ছিলেন এখানে এবং আজকেও আছে সারাক্ষণ, সুতরাং তারা সহযোগিতা করছেন, আমি আপনাদের কাছ থেকে আরও সহযোগিতা আশা করছি, আমরা পুরো পশ্চিমবঙ্গ সরকার টিম আপনাদেরও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কি আছে আবার বলবো, এটা কিন্তু কোশ্চেন আনসারের নয় এটা ডিজাস্টারের মিটিং, হ্যাঁ বলুন। আমরা আমার দিদি কথা সূত্র ধরেই বলছি, হ্যাঁ সঞ্জয় আমি বর্তমানে দিদি আপনার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কাজ করছে আমরা 24 ঘন্টা এখানে থেকে দেখছি, দারুণ হ্যাটসঅফ খুব ভালো, এবং শুধু দুটো ব্যাপার দিদি মানে এবং এসএস এবং সিএস এর কথা সূত্র ধরেই বলি, সত্যি কথা আমরাও দেখলাম তার জন্য ক্ষয়ক্ষতি হলো না এবং যেভাবে করেছে সবাই অসাধারণ, কিন্তু কালকে বিকেলবেলা একজন দেখতে এসেছিলেন বা তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ে করেছিলেন, আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি কোনো খোঁজখবর নিয়েছে বা কোনো রকম তাদের কোনো উদ্যোগ বা কিছু দেখা গেছে দিদি, আমরা দেখছি আপনার সরকার পশ্চিমবঙ্গ সরকার যা করছে ততনীয়,
না না দেখুন আমি এটা এখন কেন্দ্র রাজ্যের সংঘাত হিসেবে দেখবেন না, এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। এটা কেন্দ্র জাস্ট ফোন করে খবরাখবর নেয় দিস মাছ, কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় এজেন্সি রাজ্য এজেন্সি সবাই মিলে আমরা একসাথেই কাজটা করেছি, একসাথেই কাজটা করব, এবং এটা রাজ্যেরই কাজ। এবং খোঁজ নিলে, খোঁজ তো একটা ফোন করে নিতে কতক্ষণ লাগে, এক সেকেন্ড লাগে। সুতরাং এটা কোনো ম্যাটার বলে আমি মনে করি না, ইট হার্ডলি এ ম্যাটার্স। সুতরাং আমাদের দুর্যোগটাকে থেকে বাঁচতে দিন, এবং আপনারা যে কথাগুলো বলেছেন অসাধারণ, আপনাদের কাছে আমরা খুব গ্রেটফুল। এবং আমাদের সকলে তৎপরতার সাথে কাজ করেছে বলে এখনও পর্যন্ত আমরা বাঁচাতে পেরেছি, একটাও ঘটনা ঘটেনি। একটা যে ঘটনা ঘটেছে আপনারা শুনলেন, সে রেস্কিউ হয়েছিল কিন্তু সে মাছ ফেলতে, মাছ ধরতে গেছে, সেখানে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। যাই হোক, যারা বিদ্যুতে বা অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদেরও সরকার সাহায্য করবে সঠিক সময়ে। যাদের কৃষি জমি নষ্ট হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙেছে, সেগুলো আমরা পরে দেখে নেব। এগুলো আফটার দ্য ইনসিডেন্ট, আগে আমরা দেখে নিই যে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডরি ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট, আমার ইলেকট্রিসিটি, ইরিগেশন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলো গতবারও আমাদের কয়েক হাজার কোটি টাকা আমফানে হয়েছিল, তারপরেও আমরা কিছু পাইনি, এবং এখনও যে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা জানতে পারবো নিশ্চয়ই পরে। এই পর্যন্ত এটা এখনই, না না এখনই হয়নি, এখনই এখনই নয়, এটা 72 ঘন্টা টাইম লাগবে আমাদের অ্যাসেস করতে। এখন জলে তো জায়গাগুলো ভর্তি আছে, দেখবে কি করে, যাবে কি করে? এখন এই প্লাবিত এলাকায় আমি যদি কাউকে ফিল্ডে পাঠাই, সে নিজে তো জলে ডুবে মরে যাবে, তার জীবনের দামটাও তো আছে। একজন কর্মী কাজ করে তার জীবনকে বাজি রেখে, তার মানে তো এটা নয় যে আমি তাকেও তার জীবনটাকে বিপদের মধ্যে ফেলে দেবো। তারা যখন যাবার মতো পরিস্থিতি হবে, লেট আস ওয়েট 2 ডেজ, তার মধ্যে হয়ে যাবে। 72 ঘন্টা ইজ নাথিং এ মোর টাইম, তারপর আস্তে আস্তে দেখে নেবো আমরা, চিন্তা করবেন না, আমরা দেখে নেবো। এই তোমরা তো টিভি, তোমরা প্লিজ আমি একটা কথা বলি, গভর্নমেন্টের মিটিংয়ে তোমরা কিন্তু ওই নামগুলো বলবে না, পাবলিসিটি করার দরকার নেই, চ্যানেলের নাম করো, তাহলে কিন্তু আমি উত্তর দেবো না। ঠিক আছে, দিস ইজ নট দ্য প্লেস ফর ইউর পাবলিসিটি, বলো। না না ঠিক আছে বলো, আমি কালকেও লক্ষ্য করেছি, আজকেও লক্ষ্য করলাম। না না ঠিক আছে, তাহলে তো সবাই তাই বলবে। হ্যাঁ, প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার কাজ করছে, গতকাল রাত থেকে আমরা এটা লক্ষ্য করেছি। একটি প্রশ্ন হচ্ছে, যেই সমস্ত এলাকাগুলো এফেক্টেড হয়েছে সেখানে ভ্যাকসিনেশনের তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই ভ্যাকসিনেশনটা কত তাড়াতাড়ি রিস্টোর করা যেতে পারে? কারণ অনেক জায়গায় তো এই কারণে ভ্যাকসিনেশন আটকে গেছে, ভ্যাকসিনেশন হয়তো রাজ্যে আসতেও পারছে না, এয়ারপোর্টের অপারেশনও বন্ধ রয়েছে। এটা চিফ সেক্রেটারি বলবেন। ভ্যাকসিনেশনের কাজ কার্যত অব্যাহত রাখার জন্য স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে, মাইনার যদি এইসব দুর্যোগের কারণে কোথাও আটকায়ও তা সত্ত্বেও খুব দ্রুত গতিতে করা হচ্ছে। একটা স্টেপ এই সুযোগে বলছি, এটা খুব আমাদের গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড এবং ভারত সরকার সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, আমাদের সীমাবদ্ধ টিকার মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী কিছু প্রায়োরিটি গ্রুপ করে দিয়েছে, যারা সুপার স্প্রেডার, যারা সবচেয়ে বেশি মানুষের সঙ্গে মিশতে বাধ্য হচ্ছে, ফ্রম সরকারি কর্মচারী টু সাংবাদিক টু হকার টু আপনারা জানেন একেবারে পরিবহন কর্মী, এই তাদের স্পেশালি যে ভ্যাকসিনেট করা হচ্ছে বিভিন্ন দপ্তরের উদ্যোগে, এটা আমাদের রবীন্দ্রনাথ অমৃত বিনায়কের নেতৃত্বে গঠিত গ্লোবাল অ্যাডভাইসারি গ্রুপও বলেছে দিস আর ইন্টারন্যাশনালি রিমার্কেবল স্টেপ, যে অল্প থাকলেও কিছু গ্রুপকে প্রায়োরিটাইজ করে দাও ম্যাক্সিমাম ইম্প্যাক্টের জন্য। ভারত সরকারও এই মডেলটা খুব পছন্দ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ধরে ধরে গ্রুপগুলিকে চিহ্নিত করে যাদের সবচেয়ে বিপদ এবং যারা সবচেয়ে বিপদজনক সমাজের জন্য, এই স্টেপটা আমাদের প্রত্যহ চলেছে, গতকালও হয়েছে, আজও হচ্ছে। আর গভর্নমেন্ট যে প্রস্তুতিকরণ কালকে থেকে করেছে তা নয়, গভর্নমেন্ট কিন্তু গত 15 দিন ধরে প্রস্তুতিকরণ করছে, এবং আমাদের সরকার গত 15 দিন ধরে এক একটা এজেন্সিকে কথা বলা, প্রায় 10-15টা মিটিংই হয়ে গেছে,
এই এটা নিয়ে। কাজে আমি এখনও মনে করি যে সবাই মিলে সহযোগিতা করতে হয় দুর্যোগের সময়, এবং সহযোগিতা করলে আস্তে আস্তে দুর্ভোগ কেটে যায়। মানুষের যে দুর্যোগ, মানুষের যে দুর্ভোগ আমরা কেউই চাই না, কিন্তু প্রকৃতি তো আমাদের হাতে নেই। কাজে এই প্রকৃতি মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে, মা গো রক্ষা করো সবাইকে। এই পর্যন্ত বলি, আমি মনে করি আজকে মিটিংটা আমরা এখানে শেষ করছি। আবার আগামীকাল আমরা 3টার সময় রিপোর্ট নেওয়ার পরে আবার মিটিং করব। সাংবাদিকদেরও বলি, এরপরে আমি আর যেহেতু আজকে আর কিছু বলার নেই নতুন করে, তাই আজকে আর আমরা আমি রাত্রিরেরটা সতর্কীকরণ করলাম, কালকেরটাও সতর্কীকরণ করা হলো। কালকে আপনাদের সাথে 3টার সময় মিটিংয়ে আবার দেখা হবে। তার আগে তো আপনারা সবাই জানেন পরিস্থিতি কী আছে না আছে। আমাদের প্রবলেম একটাই, সেটা হচ্ছে ভরা কোটাল এবং নদীর গঙ্গা, যেটা আমাদের সমুদ্রের ফ্লো, জলের ফ্লো যেটা খুব বেশি হচ্ছে, সেইটার দিকে নজর রাখা, এইটা সতর্কীকরণ করা। আপনারাও ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।